হৃদয় কিছু উপজাতিকে বিশ্বাস করেছিল বিশ্বাসী তার জীবনের কাল বয়ে কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয়ের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে আমরা অনলাইনে দেখেছি হৃদয় নামক একজন ফুটফুটে যুবককে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরাই হত্যা করে পিস পিস করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় নিক্ষেপ করেছে এই ঘটনা যারা আমরা দেখেছি তাদের প্রত্যেকেরই অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে তারা এই মুসলিম যুবককে হত্যা করে এই যুবকের রান্না করে খেয়ে ফেলেছে একটা প্রবাদ বাক্য সবসময় শুনি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যদি সঙ্গ ভালো হয় সৎ হয় তাহলে তার কল্যাণ হয় তাকে সে ভালো পথে পরিচালিত হয় আর যদি সঙ্গ খারাপ হয় তাহলে সে খারাপ পথে চলে যায় সামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার জনগণ কি করল পুলিশের হাত থেকে হত্যাকারীকে ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে ফেললো এটা কতটুকু শরিয়ত সম্মত হৃদয় আমাদের বন্ধু ছিল আমরা তার সাথে বন্ধুত্ব স্বরূপ কোনো আচরণ করিনি এই যে হৃদয় নামক যুবক যাকে হত্যা করা হলো তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরাই তাকে হত্যা করল হৃদয় নামক যুবকটি যাদেরকে সে বন্ধু বানিয়েছিল তারা অমুসলিম অমুসলিমদেরকে বন্ধু বন্ধু বানানো ইসলামে কি বলে আসলে এ সম্পর্কে এ সমস্ত কর্মকাণ্ড থেকে উত্তরণের উপায় কী সর্বপ্রধান উপায় হল আমাদের যুব সমাজকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে একজন যুবক যখন জানবে হত্যা করা মহাপাপ একজন যুবক যখন জানবে যে মানুষকে মানুষের পুরো জুলুম করলে তার শাস্তি দুনিয়াতেও হবে আখেরাতেও হবে তখন সেই যুবক এ ধরনের পাপাচার থেকে অন্যায় অত্যাচার থেকে ফিরে আসবে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা আজকে আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একজন একটা হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি আমরা অনলাইনে দেখেছি হৃদয় নামক একজন ফুটফুটে যুবককে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরাই হত্যা করে পিস পিস করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় নিক্ষেপ করেছে এই ঘটনা যারা আমরা দেখেছি তাদের প্রত্যেকেরই অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে তাহলে আমাদের অন্তরে যদি রক্তক্ষরণের সৃষ্টি হয় ওই যুবকের বাবা মায়ের কী হচ্ছে এটা যদি আমরা বিবেক দিয়ে চিন্তা করি তাহলে অবশ্যই খুব সহজেই বুঝতে পারবো সম্মানিত উপস্থিতি শুধুমাত্র হৃদয় নয় এ ধরনের ঘটনা কিন্তু সমাজে বহু ঘটছে একজন যুবককে তার বন্ধুরা নির্মমভাবে প্রহার করে প্রহার করতে করতে হত্যা করে আমরা দেখেছি বুয়েটের আবরার হত্যা কাহিনী আবরারকে কিন্তু তার বন্ধুরাই এভাবে পিটিয়ে সারা রাত ধরে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করেছে আমরা এ ধরনের বহু ঘটনা অনলাইনে দেখতে পাই নিউজ পেপারে দেখতে পাই দেখে আমরা সবাই আফসোস করি ঠিকই কিন্তু এখান থেকে উত্তরণের উপায় কি এই এটা নিয়ে কয়েকজন আমরা চিন্তা ভাবনা করি কয়েকজন অভিভাবক আছি যে আমার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে বন্ধুত্ব করছে কী করছে সে এটা কয়জন কয়জন অভিভাবক আমরা খবর রাখি সম্মানিত উপস্থিতি এ সমস্ত কর্মকাণ্ড থেকে উত্তরণের উপায় কী সর্বপ্রধান উপায় হলো আমাদের যুব সমাজকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে একজন যুবক যখন জানবে হত্যা করা মহাপাপ একজন যুবক যখন জানবে যে মানুষকে মানুষের পুরো জুলুম করলে তার শাস্তি দুনিয়াতেও হবে আখেরাতেও হবে তখন সেই যুবক এই ধরনের পাপাচার থেকে অন্যায় অত্যাচার থেকে ফিরে আসবে কিন্তু আমরা অধিকাংশ অভিভাবক সন্তান জন্মের আগেই তাকে কি করব কত বড় বানাইতে হবে দিন তো আমরা চিন্তাই করি না যে দিনদার বানাইতে হবে দিনের কোনো শিক্ষা দিতে হবে এটা আমরা চিন্তাই করি না বরং আমরা বি চিন্তায় ব্যস্ত হয়ে যাই প্রথমত আমাদেরকে দিনদার বানাইতে হবে দ্বিতীয়ত আমার সন্তান আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব গড়ে তুলছে এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধুকে কার সাথে চলাফেরা করে এটা যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু ওই বন্ধুরাই তাকে খারাপ পথে নিয়ে যাবে একটা প্রবাদ বাক্য সবসময় শুনি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যদি সঙ্গ ভালো হয় সৎ হয় তাহলে তার কল্যাণ হয় তাকে সে ভালো পথে পরিচালিত হয় আর যদি সঙ্গ খারাপ হয় তাহলে সে খারাপ পথে চলে যায় রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করবো সবসময় রাসুলুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন রাসল সাল্লা বন্ধু নির্বাচনের জন্য একটা সুন্দর উপমা উদাহরণ পেশ করেছেন তিনি বলেছেন যে তোমরা বন্ধু নির্বাচন করো আতরওয়ালাকে আতরওয়ালাকে বন্ধু বানাও আর হাফরওয়ালা অর্থাৎ একজন কর্মকার যে লোহা আগুনে পুড়িয়ে সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে বিভিন্ন অস্ত্র বানাই সেই আগুনে পোড়া লোহার ওপর থেকে মরিচে তারা দূর করার জন্য যে বাতাস দেওয়া হয় সেটাকে বলা হয় হাফর এই হাফরওয়ালাকে বন্ধু বানায় নিষেধ করেছেন এর অর্থ হল তিনি বলছেন যে আতরওয়ালাকে যদি বন্ধু বানাও তাহলে তুমি তোমার বন্ধুর কাছে গেলে তার যে অভ্যাস যে একটু আতর তোমার শরীরে লাগিয়ে দিবে। আর যদি আতর নাও লাগায় তাহলে সে আতরওয়ালার কাছ থেকে সুগন্ধি তোমার নাকে এসে লাগবে তাহলে ভালো জিনিস পাওয়া গেল আর হাফরওয়ালাকে বন্ধু বানাইলে সে যখন লোহা আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দেবে তখন আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে যদি কাপড় জ্বলেও না যায় তাহলে সেখান থেকে দুর্গন্ধ তোমার নাকে আসবে এখান থেকে বোঝা যাচ্ছে কি এই উদাহরণ থেকে এই উদাহরণ দিয়ে রাসুল সাল্লাহ আলসালাম বোঝাতে চাচ্ছেন যে তোমরা ভালো মানুষকে বন্ধু বানাও পরে হেজগার মানুষকে বন্ধু বানাও মোত্তাকি মানুষকে বন্ধু বানাও তাহলে ওই ব্যক্তির ভালো গুণগুলো তোমার মধ্যে প্রবেশ করবে আর খারাপ মানুষকে পাপিষ্ঠ মানুষকে ও জালেমকে তোমরা বন্ধু বানায়ো না যদি তোমরা তাকে তাদেরকে বন্ধু বানাও তার খারাপ গুণ তোমার মধ্যে প্রবেশ করবে আজকে কিন্তু তাই হচ্ছে আজকে আমরা অভিভাবকরা উদাসীন আমরা অভিভাবকরা মনে করছি যে তারা যুবকরা এনজয় করবে আজকে অনেক অভিভাবক তার মেয়েকে পর্যন্ত ছেড়ে দিচ্ছে বয়ফ্রেন্ড বানানোর জন্য অনুমতি দিয়ে দেয় আজকে অনেক অভিভাবক তার সন্তানকে তার ছেলেকে গার্লফ্রেন্ড বানানোর জন্য অনুমতি দিয়ে দেয় এবং গার্লফ্রেন্ডে বাড়িতে আসলে তাকে বাহবা জানায় সম্মান জানায় এ ধরনের অনেক অভিভাবক আছে এই সমস্ত অভিভাবককে দেখ জানাতে হবে যে এই সমস্ত অভিভাবকের কারণেই আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অভিভাবকের উচিত ছিল যে তার সন্তান যেন দিনের পথে পরিচালিত হয় ধার্মিক হয় ধার্মিক করার জন্য উৎসাহিত করার দরকার ছিল তাহলে সেই সন্তানই পিতামাতাকে সম্মান করত আজকে ধার্মিকতার অভাবের কারণেই সন্তান পিতামাতাকে হত্যা করছে সন্তান পিতামাতাকে প্রহার করছে সন্তান পিতামাতাকে খাদ্য দেয় না তার ভরণ পোষণ ব্যবহার বহন করে না তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এটা কিন্তু তার দিনই শিক্ষার অভাবের কারণেই এই জন্য এক নম্বরে তাকে দেনী শিক্ষা দিতে হবে এবং তাকে ভালো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাহায্য করতে হবে তারপরে এই যে হৃদয় নামক যুবক যাকে হত্যা করা হলো তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরাই তাকে হত্যা করল হৃদয় নামক যুবকটি তার যাদেরকে এসে বন্ধু বানিয়েছিল তারা অমুসলিম অমুসলিমদেরকে বন্ধু বন্ধু বানানো ইসলামে কি বলে আসলে এ সম্পর্কে অমুসলিমদেরকে আল্লাহ তালা বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন একটা জিনিস মনে রাখবেন অমুসলিমরা মুসলিমদেরকে কখনোই ভালোভাবে গ্রহণ করবে না সব সময় মুসলিমদের ক্ষতি করার জন্য তারা ব্যস্ত অতএব হৃদয় নামক যুবক যে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল এটা তার ভুল ছিল এটা ভুল ছিল আজকেও যে সমস্ত যুবক সভ্যতার দোহাই দিয়ে অমুসলিমদেরকে ঘরে নিয়ে আসে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে এরাও কিন্তু ভুল পথে আছেন স্বাভাবিক বাহ্যিক সম্পর্ক রাখা যায় সমস্যা নেই কিন্তু আন্তরিকভাবে বন্ধু হিসেবে অমুসলিমদেরকে গ্রহণ করা সঠিক নয় কারণ আল্লাহ কোরআন মাজিদে নিষেধ করেছেন ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে মুত্তাকি মানুষকে বন্ধু বানাইতে হবে এরপরে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় হৃদয় নামক এক যুবক তো নিহত হয়েছে তার বন্ধুদের হাতে তারপরে আবার জনগণ কি করলো পুলিশের হাত থেকে হত্যাকারীকে ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে ফেললো এটা কতটুকু শরীয় সম্মত এখানে আরেকটা প্রশ্ন চলে আসে দেখুন এটাও কিন্তু জনগণ যেটা করেছে জনগণ যেটা করেছে সেটাও কিন্তু ঠিক করে নাই আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক হয় নাই বরং প্রশাসন ওই আসামিকে ধরে আরও অনেক তথ্য বের করতে পারতো তাদের সাথে আরও কারা কারা আছে তাদেরকে সে বের করতে পারতো প্রশাসন কিন্তু সেই সুযোগটা হারিয়ে গেল দ্বিতীয়ত শাস্তি দেওয়ার অধিকার কিন্তু আদালতের সবাই যদি শাস্তি দেওয়ার অধিকার নিয়ে নেয় নিজে হাতে তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে সমাজে একটা দুর্ঘটনা ঘটেছে সেই বিচার আদালত করবে আদালত যদি বিচার না করে তাহলে তার জবাবদেহিতা আল্লাহর কাছে আদালতকে দিতে হবে কিন্তু আমি যদি সেটা নিজে হাতে নিয়ে নেই তাহলে কিন্তু এটা আমার জন্য জায়েজ নেই অতএব যারা এই কাজ করেছেন তারাও সঠিক করেন নাই তবে এটা জনগণ কেন করছেন তারও একটা প্রেক্ষাপট আছে কেন জনগণের আসলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই এই জন্য জনগণ মনে করছে যে প্রশাসন প্রশাসনেকে নিয়ে গিয়ে সে ধরনের কোনো বিচার করবে না হয়তো বা কিছু টাকা পয়সা খেয়ে ছেড়ে দিতে পারে এই জন্য জনগণ তার নিজের শাস্তির ব্যবস্থা করেছে এই জন্য আমাদের দেশের বিচার ব্যবস্থাকেও সতর্ক হতে হবে বিচার ব্যবস্থা যেন সঠিক বিচার করে বিচার ইসলামী একটা মুসলিম দেশ এটা মুসলিম প্রধান দেশ অতএব মুসলিম প্রধান দেশে বিচার হবে ন্যায় বিচার কোনো কখনো স্বজন প্রীতি হবে না কোনো দলীয় ক্যাডারদেরকে ছেড়ে দেওয়ার মাধ্যমে দলীয় স্বজন হবে না এবং অর্থ সম্পদশালীদের টাকা খেয়ে বিচার করবে না বরং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয় দেশে তাহলে কিন্তু এই সমস্ত অন্যায় অত্যাচার দূর হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজ গুলোতে কীভাবে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা কীভাবে দেখা যাচ্ছে যে একজন ছাত্র শিক্ষককে কিভাবে অপমানিত করে একজন ছাত্র ছাত্ররা শিক্ষককে পানিতে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটছে ছাত্ররা শিক্ষকের গায়ে রং মারার মতো ঘটনা ঘটছে ছাত্ররা শিক্ষককে কিভাবে অপমানিত করবে লাঞ্ছিত করবে এই চেষ্টায় তারা ব্যস্ত থাকছে অথচ ছাত্র শিক্ষকের সেই ধরনের সম্মান করা দরকার ছিল যেটা আগের জামানায় ছিল এখন এগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে এর মেন কারণেই আজকের যুব সমাজ আজকে স্বাধীন যুব সমাজকে গাইড করার ভালো গাইড করা হচ্ছে না গাইড গাইডারের অভাব অভিভাবক উদাসীন শুধুমাত্র অভিভাবক নয় আজকে তারা স্কুল কলেজের দান করছেন যেই সমস্ত শিক্ষক শিক্ষকরাও ছাত্রদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছেন না সঠিকভাবে এই জন্য আজকের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই অবশ্যই এই যুব সমাজ এর অদবতন ঠেকানোর জন্য আমাদের যুব সমাজকে দেনী শিক্ষায় শিক্ষিত করতে হবে যখন তার মধ্যে দিনী শিক্ষা আসবে দিনের আলো উদ্ভাসিত হবে তখনই কিন্তু ওই যুবক আল্লাহর বিধানের কাজ করবে সেই যুবকের দ্বারা অন্য মুসলিম সম্মানিত হবে কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিম নামিন লিসানিহি ওয়াদিহি ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম যেই মুসলিমের হাত ও জবান থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে এই হাদিসটি যখন একজন যুবক জানবে তখন ওই যুবকের দ্বারা আরেকজন যুবক নির্যাতিত হবে না সে তখন সম্মান করার চেষ্টা করবে সে চেষ্টা করবে যে আমার দ্বারা যেন অন্য কোনো যুবক অন্য কোনো মুসলিম অন্য কোনো মানুষ যেন নির্যাতনের শিকার না হয় যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য প্রত্যেকটি অভিভাবককে অনুরোধ জানাবো অবশ্যই আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন সবাইকে বড় আলেম হতে হবে বিষয়টি এমন নয় কিন্তু দিনের প্রাথমিক জ্ঞানগুলো তাকে দিতে হবে একজন আদর্শ যুবক হিসেবে গড়ে তোলার গড়ে ওঠার জন্য একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যতটুকু দিনই শিক্ষা প্রয়োজন সেই শিক্ষায় শিক্ষিত করুন তাহলে আপনি পিতামাতা হিসেবে আপনি আপনার সন্তানের কাছে সম্মানিত হবেন আপনি সমাজে সম্মানিত হবেন আর যদি আপনি আপনার যুবককে স্বাধীনভাবে ছেড়ে দেন সে তার কোনো কিছুই খেয়াল না রাখেন তাহলে আপনার সন্তানের কারণেই আপনি সমাজে লাঞ্ছিত হবেন অপমানিত হবেন ইহকালে তো লাঞ্ছিত হবেন পরকালেও লাঞ্ছিত হবেন এই জন্য আল্লাহ কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের সমাজের প্রত্যেকটি যুবককে যেন দিনের পথে ফিরে আসার তৌফিক দান করেন দিনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহর বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করেন প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন এবং প্রকৃত ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আকৌলকাবলি হাদা ও আস্তক ফিরুল্লাহ ওয়ালাকুম আলী সাইরুল মুসলিমিন আস্তাক ফিরোহ ইন্নাহু ভাল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি